আমি গরবিনী মুসলিম বালা সংসার সাহারাতে আমি গুলে লালা জ্বালাইছি বাতি আমি আঁধার কাবায় এনেছি খুশির ঈদে শিরনির থালা আনিয়াছি ইমান প্রথম আমি আমি দিয়াছি সবার আগে মোহাম্মদে মালা কত শত কারবালা বদরের রনে বিলায়ে দিয়াছি স্বামী পুত্র স্বজনে জানে গ্রহ তারা জানে আল্লাহ তালা আমি গরবিনী মুসলিম বালা নজরুলের কবিতার মতন মহান আল্লাহ তালার নিকটে নিজেকে নিবেদন করার মাস এই মাহ রমজান এই রমজান মাসে মুমিন জীবনে এক স্বর্গীয় আমেজ আর অনাবিল আনন্দ নিয়ে আসে এই মাস আধ্যাত্মিক চর্চার পাশাপাশি সমাজে সাম্য মৈত্রী আর ভালোবাসার বন্ধনকেও মজবুত করে মমিন মুসলমানদের জীবনে রমজান রহমত মা এবং নাজাতের মাস এক উৎসব মুখর মৌসুম আর এই আনন্দের ফলগুধারায় ধারায় সিক্ত হয়ে সমাজে আমাদের পারস্পরিক সম্পর্ক হয়ে ওঠে মধুময় তাই না তো চলুন বন্ধুরা পবিত্র মাহে রমজানের চব্বিশতম দিনের পবিত্র ভরি কবির বন্দনা গান শুনতে শুনতেই আমরা চলে যাই আমাদের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সবুজ অঙ্গনে আজ আপনাদের সাথে আছে আমি লিয়াকত খান এবং আমি জান্নাতুল ফেরদৌসি লিজা ভোরের সোনারোদের শুভেচ্ছা সকলকে আজ শুক্রবার চব্বিশে বৈশাখ চোদ্দশো বঙ্গাব্দ সাতই মে দু হাজার একুশ খ্রিস্টাব্দ হ্যাঁ বন্ধুরা সুন্দর আর সার্থকভাবে পালিত হোক দিবসটি এই কামনা করে চলুন আমরা চলে যাই আজকের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অন্যান্য আয়োজনে দেখি কি আছে সেখানে বন্ধুরা আজ আপনাদের জন্য আয়োজনে আছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ আছে আপনাদের চিঠিপত্রের জবাব নিয়ে বাঁধন আছে ঢাকা ঢাকা আমার এবং গান বন্ধুরা পর্ব আমরা জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বড় একটি অংশ কেটেছে কারাগারে নিজের জীবনের নানা কথা নিয়ে তিনি সেখানে বসে লিখে গেছেন নিজের আত্মজীবনী দুর্ভাগ্য তিনি তা শেষ করে যেতে পারেননি সেখানে তিনি লিখে গেছেন দেশ ও মানুষের কথা লিখেছেন তার রাজনৈতিক দর্শনের কথা এবারের পর্ব অমরবাণী এখানে আজ শুনব সেই অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ পাঠ করছেন খন্দকার শামসুজ্জোহা আমরা ডেলিগেট কার্ড নিয়ে সভায় উপস্থিত হলাম বাংলাদেশের প্রতিনিধিদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে প্রথম দিন কনফারেন্স হয়ে যাওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাকে হাতির পিঠে নিয়ে এক বিরাট শোভাযাত্রা বের হল আমরাও সাথে সাথে রইলাম লোকে লোকারণ্য রাস্তায় রাস্তায় পানি খাওয়ার বন্দোবস্ত রেখেছে বোধহয় এই সময় পানি না রাখলে বহু লোক মারা যেত দিল্লির পুরানো শহর আমরা ঘুরে বিকালে ফিরে এলাম রাতে আবার কনফারেন্স শুরু হলো এই সময়কার একজনের কথা আজও আমি ভুলতে পারি না উর্দুতে তিন ঘণ্টা বক্তৃতা করলেন যেমন গলা তেমনি বলার ভঙ্গি উর্দু ভালো বুঝতাম না কলকাতার উর্দু একটু বুঝলেও এই উর্দু বোঝা আমার পক্ষে বেশ কষ্টকর বক্তৃতা করেছিলেন নবাব ইয়ারজং বাহাদুর তিনি হায়দ্রাবাদের লোক ছিলেন স্টেট মুসলিম লীগের সভাপতি ছিলেন তাঁর বক্তৃতা না বুঝলেও সভা ছেড়ে উঠে আসা কষ্টকর ছিল শরীর আমার খারাপ হয়ে পড়ে দিনের বেলায় ভীষণ গরম রাতে ঠান্ডা সকালে আর বিছানা থেকে উঠতে পারি নাই বুকে পেটে আর সমস্ত শরীরে বেদনা দুই তিন দিন পায়খানা হয় নাই অসহ্য যন্ত্রণা আমার শরীরে দুপুর পর্যন্ত না খেয়ে শুয়েই রইলাম মাখন আমার কাছেই বসে আছে ডাক্তার ডাকতে হবে চিনি জানি কাউকেই না একজন স্বেচ্ছাসেবককে বলা হলো তিনি বললেন আভি নাহি থোড়া বাদ তাকে আর দেখা গেল না থোড়া বাদই রয়ে গেল শুনলাম অমরবাণী শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহার্স এবং এফ এম একশো চার আপনাদের সবচেয়ে প্রিয় পর্ব আপনাদের চিঠিপত্রের জবাব এবং কুইজের আসর বাঁধন বন্ধুরা চলুন যাই আজকের বাঁধন পর্বে আজ বাঁধনের চিঠিপত্র বাছাই এবং গ্রন্থনায় আছেন পারিয়ান আহমেদ স্বপ্নীল বিখ্যাত লেখক কনরাড হিলটন তার বাণীতে লিখেছেন সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না এই উক্তির হাত ধরে বলতে চাই আসুন আমরা জীবনের সফলতা লাভের জন্য চেষ্টা ও পরিশ্রম করে যাই কোনো দুর্যোগে যেন হাল না ছাড়ি কারণ হাল ছেড়ে দিলেই আমরা হেরে যাব আসুন আমরা নতুন নতুন স্বপ্নের আলোকে আমাদের জীবনকে সাজিয়ে তুলি এমনই আহ্বানে শুরু করছি আজকের বাঁধন পর্ব আপনাদের চিঠি নিয়ে আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার হেলেন আর চিঠিপত্রের উত্তর দেব আমি মরিয়ম তাবাস চলে যাচ্ছি আপনাদের চিঠির কাছে প্রথমে যে চিঠিটি পড়ব সেটি পাঠিয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ আপনি মন্তলা মুক্তাগাছা মমসিংহের বন্ধু লিখেছেন প্রিয় দুই আপু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা একটু দেরিতে হলো ভালোবাসা দিবসের শুভেচ্ছা তোমাদেরকে জানালাম যদি গ্রহণ করো তাহলে খুব খুশি হব মহানগরীর সকল পরিবেশনা আমাকে মুগ্ধ করে আমি জীবন জীবিকা পর্বে একজন গার্মেন্টস শ্রমিকের সাক্ষাৎকার শুনতে চাই বন্ধু মোহাম্মদ হারুন রশিদ প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে চিঠি পাঠাবার জন্য আসলে ভালোবাসা সব সময়ের জন্যই সে ভালো লাগার কথা আমরা যে কোনো সময় আমাদের প্রিয়জনকে জানাতে পারি আর জীবন জীবিকা পর্বে গার্মেন্টস শ্রমিকের সাক্ষাৎকার পূর্বে প্রচার হয়েছে আপনার অনুরোধে আমরা ভবিষ্যতে তা আবার প্রচার করব এবার যে লেখার কাছে যাব পাঠিয়েছেন শুভ কাজল আপনি বাংলাদেশ রেডিও লিসেনার্স ক্লাব কালীপুর কিশোরগঞ্জের বন্ধু লিখেছেন প্রিয় আপু আমার বাড়িতে এসে পিঠা খাওয়া দাওত রইলো আমি বহুদিন ধরে মহানগরে চিঠি লিখে আসছি কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত আমি বিজয়ী হতে পারছি না এ যে কি কষ্ট তোমাদেরকে বোঝাতে পারব না আপনি আরও একটি চিঠিতে লিখেছেন মহানগর আমার ভীষণ প্রিয় অনুষ্ঠান আমি সবসময় শুনে থাকি আর বেশি ভালো লাগে তোমাদের সুন্দর উপস্থাপনা বন্ধু সুমা আক্তার কাজল প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে নিমন্ত্রণ জানাবার জন্য আর মহানগর আপনার প্রিয় আয়োজন জেনে আমাদের ভালো লাগলো আর কুইজ বিজয়ী না হতে পেরে আপনি যে দুঃখ প্রকাশ করেছেন তার উত্তরে বলবো একটু ধৈর্য ধরুন আর কুইজের উত্তর পাঠাতে থাকুন নিয়মিত আমাদের কাছে আশা করি আপনিও হতে পারবেন কুইজ বিজয়ী এবারে চিঠিটি পাঠিয়েছেন বেতার বন্ধু শ্রোতা ক্লাব আত্রাই নওগা থেকে মোহাম্মদ আবু তালেব আপনি লিখেছেন বাঁধন তোমাকে অনেক বেশি ভালোবাসি বছর পেরিয়ে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র রমজান মাস আমলের মাস আমরা সবসময় এই বাতর ঠিকমতো পালন করবো এমনই প্রত্যাশায় রইল আরেকটি অনুরোধ আপনি সকলের প্রতি করেছেন আমরা যেন বাল্যবিবাহ প্রতিরোধে সবাই সচেষ্ট থাকি আর সে সাথে সবসময় যেন সচেতন থাকি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বন্ধু মোহাম্মদ আবু তালেব আপনি বাল্যবিবাহ নিয়ে যে সচেতনতার কথা লিখেছেন সেই আহ্বান আমাদেরও থাকবে সবার জন্য আসুন আমরা বাল্যবিবাহ রোধে সচেষ্ট থাকি আর আসুন সবাই নিয়ম মেনে চলার মধ্য দিয়েই জয় করি করোনা ভাইরাসকে ধন্যবাদ আমাদের কাছে লিখার জন্য মোহাম্মদ সোহাগ ব্যাপারি বাঁধন আন্তর্জাতিক রেডিও ক্লাব নাগলকোট কুমিলার বন্ধু আপনি লিখেছেন আর কত চিঠি লিখলে তোমাদের কাছে আমি উত্তর পাব তোমাদের মনের ঘরে জায়গা পাব তোমরা আমাকে কেন অবহেলা করছো আমি বাধনকে খুব ভালোবাসি মহানগরকে খুব ভালোবাসি তোমরা যদি আমার এই চিঠির উত্তর দাও তাহলে আগামীতে আবারও লিখব বন্ধু সুহাগ ব্যাপারে আপনি আমাদের আয়োজনে নিয়মিত একজন বন্ধু আপনার চিঠি হাতে পেলে আমরা অবশ্যই তা পড়ে দেওয়ার চেষ্টা করি শুধু আপনার না বন্ধু আমরা সকল বন্ধুর চিঠি পড়ে দেওয়ার চেষ্টা করি সময় স্বল্পতার জন্য অথবা চিঠির বিষয়বস্তু সব কিছু বিবেচনা করি আমরা অনুষ্ঠানে চিঠি পড়ে থাকি আর সবচেয়ে বড় যে বিষয়টি সময় মতো আমাদের হাতে চিঠি এসে পৌঁছালে তবেই আমরা তা পড়ে দিতে পারি বন্ধু মন খারাপ করবেন না এই যে আজ আপনার চিঠি পড়ে দেওয়া হলো এবং তার উত্তরও পেয়ে গেলেন আশা করছি আবারও লিখবেন মহম্মদ সিরাজউদ্দিন মাস্টার স্মৃতিসৌধ ও বেতা শ্রোতা ক্লাব ঢাকার বন্ধু আপনি লিখেছেন মহানগরীর প্রিয় দুই আপুকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার বাগানে ফুটে থাকা সমস্ত লাল গোলাপের শুভেচ্ছা আপনি লিখেছেন আপু আমি প্রিয়মুখ পর্বে শিল্পী হাবিব এবং পূজার সাক্ষাৎকার শুনতে চাই আর জীবন জীবিকা পর্বে একজন ঝালমুড়ির বিক্রেতা সাক্ষাৎকার শুনতে চাই বন্ধু মোহাম্মদ সিরাজউদ্দিন চিঠির জন্য ধন্যবাদ আপনি প্রিয়মুখ পর্বে সঙ্গীত শিল্পী হাবিব ও পূজা সাক্ষাৎকার শুনতে চেয়েছেন এবং জীবন জীবিকা পর্বে একজন ঝালমনি বিক্রেতা সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আমরা তা প্রচারের চেষ্টা করব এবার চিঠিটি পাঠিয়েছেন এম এ কাশেম প্রেম এসো সমাজগুড়ি বেতা শ্রোতা ক্লাব গাজীপুর থেকে লিখেছেন প্রিয় আপুদয় তোমাদের সাথে যুক্ত আছি সেই দু সাল থেকে বাংলাদেশ বেতার আমার নিত্যদিনের সঙ্গী একদিন না শুনলে না মনে হয় কি মরুভূমি হয়ে গেছে আমার পৃথিবী আমি কণ্ঠশিল্পী এন্ডু কিশোরের জীবনী শুনতে চাই প্রতিবেদন আকারে শোনালে খুব খুশি হব বন্ধু এম কাশেম প্রেম মহানগরের প্রতি আপনাদের এই ভালোবাসা সত্যি আমাদের মুগ্ধ করে এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী এন্ডু কিশোরের জীবনে নিয়ে একটি পর্ব প্রচারের অনুরোধ করেছেন বন্ধু এই ধরনের কোনো পর্ব মহানগর অনুষ্ঠানে বর্তমানে প্রচারিত হচ্ছে না তবে আপনার অনুরোধে ভবিষ্যতে আমরা শিল্পী এন্ড্র কিশোরকে নিয়ে একটি প্রতিবেদন প্রচারের চেষ্টা করব এবারে চিঠিটি পাঠিয়েছেন ফুলমালা বেতা শ্রোতার সংঘ থেকে মোহাম্মদ আব্দুল কাদের ফকির আপনি হচ্ছেন ময়মসিংহের বন্ধু লিখেছেন প্রিয় আপুদয় মহানগরের প্রতিটি পর্ব দারুণ ভালো লাগে আমি প্রিয়মুখ পর্বে চিত্রনায়ক রিয়াজে সাক্ষাৎকার শুনতে চাই এবং জীবন জীবিকা পর্বে পরিচ্ছন্নতা কর্মী সাক্ষাৎকার শুনতে চাই বন্ধু মোহাম্মদ আব্দুল কাদের ফকির ধন্যবাদ আমাদের কাছে লেখার জন্য আপনি প্রিয়মুখ পর্বে চিত্রনায়ক রিয়াজ এবং জীবন জীবিকা পর্বে একজন পরিচ্ছন্নতা কর্মী সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রক্ষা করার জন্য এবারে চিঠিটি পাঠিয়েছেন শিকদার ইসাক আলী প্রগতি বেতা শ্রোতা সংঘ আড়াই সিধা ব্রাউনবাড়িয়া থেকে আপনি লিখেছেন প্রিয় মহানগর তোমাকে ভীষণ রকম ভালো লাগে তোমাকে কতটা ভালোবাসি বোঝাতে পারব না মহানগর থেকে আমি অনেক কিছু জানতে পারছি জানতে পারছি অনেক তথ্য সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা আপনি প্রিয়মুখ পর্বে শিল্পী সৈয়দ আব্দুল হাদির সাক্ষাৎকার শুনতে চেয়েছেন এবং জীবন জীবিকা পর্বে একজন ঝাড়ুদারের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আমরা চেষ্টা করে থাকি প্রিয় মুখ ও জীবন জীবিকা পর্ব দুটি আপনাদের অনুরোধেই সাজাতে কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির কারণে আমরা আসলে সবার অনুরোধ রক্ষা করতে পারছি না আমাদের চেষ্টা থাকবে আপনাদের অনুরোধ রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ শিকদার ইসাক আলী আমাদের কাছে চিঠি লিখবার জন্য সিরাজগঞ্জ থেকে ওয়াসিউর রহমান মিন্টু আপনি লিখেছেন বেতারের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থাপক পাশাপাশি আমার সব বন্ধুদের ঈদের শুভেচ্ছা আসুন সচেতন থেকে ঈদ পালন করি করি নিরাপদ বন্ধু রহমান অগ্রিম মিন্টু আপনার ঈদ শুভেচ্ছা গ্রহণ করলাম আপনার মতো আমরাও বলবো আসুন আমরা এবারের ঈদে সচেতন থেকে আনন্দ ভাগাভাগি করি আর সামর্থ্য অনুযায়ী সবাই নিঃস্ব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায় কারণ ঈদ আমাদের এই শিক্ষাই দেয় ধন্যবাদ আমাদের কাছে লেখার জন্য এবার বন্ধুরা কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করছি খুলনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন স্বদেশ মল্লিক মহামসঙ্গ থেকে ফকির মুস্তফা কামাল পাশা ঢাকা থেকে সাবিনী বরিশাল থেকে বরুণ কর্মকার ঝিনাদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল পঞ্চকের থেকে হাসনা খানুম মোহাম্মদ লালমিয়া নরসিংদী থেকে আশরাফুল ইসলাম মাসুদ ঢাকা থেকে সঞ্জিতা খন্দকার মাহা মুন্সীগঞ্জ থেকে ফারিয়া খানুম মুমু গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন নারায়ণগঞ্জ থেকে এম মিনহাজ উদ্দিন বিপুল এম এইস তারিক দিনাজ দিনাজপুর থেকে মোহাম্মদ ইবনে মুরাদ রুমি পারভিন এবং নওগাঁ থেকে সাইফুল ইসলাম সালমান বন্ধু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে চিঠি লিখার জন্য আশা করি ভবিষ্যতে আমাদের কাছে এমন করেই চিঠি লিখবেন প্রিয় বন্ধুরা এবার সময় হলো আমাদের গত সপ্তাহে দেয়া কুইজের সঠিক উত্তরদাতাদের নাম জানিয়ে দেওয়ার তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের গত সপ্তাহের কুইজটি ছিল আমাদের গত সপ্তাহের কুইজটি ছিল কত তারিখ বদর যুদ্ধ শুরু হয়েছিল কুইজের সঠিক উত্তর রমজান মাসের সতেরো তারিখ বদর যুদ্ধ শুরু হয়েছিল আপনারা অনেকেই কুইজের সঠিক উত্তর দিয়েছেন এবার জানিয়ে দিচ্ছি তাদের নাম গোপালগঞ্জ থেকে মোহাম্মদ জুয়েল আহমেদ মল্লিক ঢাকা থেকে কার্নিজ আক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বদরুনেসা বুসরা দিদারুল ইকবাল জান্নাতুল ফেদুসলামিয়া মোহাম্মদ সোহেল রানা নুসরাত জাহান শামসুন নাহার নাজদিন নিশী মোহাম্মদ জামাল উদ্দিন মাহমুদ আক্তার মহম্মদ ফরিদ উদ্দিন আলো আহমেদ নুসরাত জাহান শিল্পী মোহাম্মদ শাহাদ হোসেন রাজীব সোহাগ পারভেজ শাহরিয়া আহমেদ বাপ্পি মোহাম্মদ আশরাফুল হোসেন ভাবনা খাতুন মোহাম্মদ ইউনুস আল ইমন পঞ্চগড় থেকে ইশিতা রানী রায় শ্রী দীপক চক্রবর্তী শেখ ফরিদ মোহাম্মদ পলস চন্দ্র রায় সিলেট থেকে তাসলিমা আক্তার মাহমুদুর রহমান জাহান রহমান চট্টগ্রাম থেকে মোহাম্মদ আশরাফুল মাউল মোহাম্মদ মহম্ম আসমা আক্তার আফনান মাসরুর নুসরাত জাহান সিন্থিয়া পুষ্পিতা আলিকরাম কদর উমেস সালমা তাস্তিমা বেগম লাবিব ইকবাল মোহাম্মদ রহমতুল্লাহ সাবিরা জারিন এম ফোরকান ফাহমিদা ইয়াসবিন মোহাম্মদ সেলিম হোসেন মাকসুদা আলম মোহাম্মদ সেলিম ঠাকুরগাঁও থেকে আবিদা সুলতানা ডালিয়া আবিদা ফারজানা লিজা আবিদা সালমা রুবিনা রূপালী রানী নেসা নেসামরিয়াম মোহাম্মদ আয়ুব আীল রাজবাড়ী থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম ফাতেমা খাতুন ইকরানুর ইলমা শাওন খান হাজেরা বেগম স্বপ্না খাতুন শাহিন আলম মাহমুদুল হাসান শাওন হোসেন বরিশাল থেকে মহম্মদ শফিকুল ইসলাম সুমন ব্যাপারী যশোর থেকে মেহেদি হাসান জুয়েল জাকির হোসেন জীবন মোহাম্মদ রবিউল আউয়াল রাজশাহী থেকে তাসমিন জাহান কিশোয়ার হাসান সানাহ উদ্দিন সামিয়া আক্তার মহম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ খোরশেদ আলম চাঁপাই নবাবগঞ্জ থেকে বিলকি সারা মোহাম্মদ আলামিন বিশ্বাস মোহাম্মদ রবিউল ইসলাম মোয়েন দুহিন ভোলা থেকে মোহাম্মদ শামীম হাসান রিয়াজ মোহাম্মদ সজীব হোসেন আয়েশা খাতুন ইশরাদ জাহান শোভা রাশিদা বেগম মহিমা বেগম শরীফুল নাহার গিয়াস উদ্দিন আকাশ হোসেন শাহাদাত খান নাটোর থেকে মোসাম্মদ আফরোজা খাতুন খাতুন আরিফুল ইসলাম আকলিমা বেগম আব্দুল হান্নান মোহাম্মদ আইনান হক মোসাম্মদ সালমা পারভিন সুরাইয়া সুমনার সাথী লাইলা পারভিন কিয়া লক্ষ্মীপুর থেকে শরীফুল নাহার তামান্না জাহাঙ্গীর আলম চাঁদপুর থেকে মোহাম্মদ সাফায়ত হোসেন সাইফ ফারজানা ইসলাম আয়শা আক্তার হাবিব আক্তার হীরা তনিমা তন্নি প্রথমা প্রমী ইয়ারা আহমেদ ওয়াসিফ আহমেদ মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মিজানুর রহমান আবদুল্লা সরকার সিয়াম আয়শা জাহান পাখি রোকসানা আক্তার আব্দুল কাদের সরকার মোহাম্মদ ইমরান হোসেন মোহাম্মদ রাসেল শেখ কিশোরগঞ্জ থেকে সাজিদা সুলতানা লাবনী সারোয়ার জাহান মহসেন সাইফুল ইসলাম শান্ত সাদমান হোসেন অয়ন আতিকুল ইসলাম আতিক সাইরা হোসেন রবিউল ইসলাম রবি শরীফা আক্তার পান্না কুষ্টিয়া থেকে মোহাম্মদ রোশন মুরাদ মুগ্ধ মোসাম্মদ রশন আরা লাবনী তানজিলা খাতুন এম এন রহমান আরও যারা কুইজের সঠিকত্ব দিয়েছেন তারা হলেন সুনামগঞ্জ থেকে রাজিয়া হোসেন ইতি শাহাদ হোসেন মোহাম্মদ শাহিদুর রহমান মোহাম্মদ মোহাম্মদ হোসেন হান্নান জিল্লুর রহমান জামালপুর বিল্লা থেকে হারুনুর রশিদ মর্জিনা খানম ওমর ফারুক পোলক শরীদপুর থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন কুমিল্লা থেকে মোহাম্মদ সোহাগ ব্যাপারী নার্গিস ইসলাম রেজানুর নাদের সামিদ মোহাম্মদ মোহন মিয়া সাতক্ষীরা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম তুরিন আফরোজ ফরিদা খাতুন জয়পুরহাট থেকে মোহাম্মদ নুরুজ্জামান ইসলাম মাদু মোহাম্মদ জাহিদ হাসানি থেকে ইয়াসিন রিসাদ থেকে অর্পন আহমেদ মাহিন বগুড়া থেকে আফরোজা আফরিন চুয়াডাঙ্গা থেকে সরওয়ার কুড়িগ্রাম থেকে আবু হাবিবুল্লাহ ইসরাফিল ইসলাম গাজীপুর থেকে মুসাম্মদ আফসানা খাতুন কবির হোসেন লাবড়ি আক্তার রহিমা আক্তার তাইবা আক্তার ফাতেমা আক্তার ওয়াসেফ আবদুল্লাহ মোহাম্মদ শাকিল মোহাম্মদ খুশিদ আলম সরকার লামিয়া খন্দকার পায়েল আহমেদ পিলু নীলফাম থেকে মোহাম্মদ সুজন ইসলাম মোহাম্মদ আজিনুর রহমান লিমন মোহাম্মদ থেকে শুকুর মাহমুদ মেহেদি হাসান মানিক নরসিদ্দি থেকে মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ আমির সোহেল এস এম শহীদ হাসান খাদিজা সুলতানা মোসাম্মদ রত্না আক্তার জুই পারফিন সুলতানা ওপু মোসাম্মদ তাসনিম আক্তার পূর্ণিমা মোহাম্মদ ইব্রাহিম মাস্টার ফরিদপুর থেকে ফকি শফিক হাসান টুটুল এম জামাল আহমেদ সুবর্ণ মিসেস রনক জাহান মোহাম্মদ আফজাল আলী খান সিরাজগঞ্জ থেকে মাসুদ রানা সুমায়া খাতুন লামিয়া ইসলাম মুন সামিলামিম আমিনা খাতুন বন্যা আদিল হাসান খান সাইমা সোনালী সুচি মোহাম্মদ রুবেল আহমেদ সরকার মুস্তামদ রুবিয়া খাতুন মোহাম্মদ আলী আহমেদ সরকার মোহাম্মদ সাকিব আল হাসান মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আব্দুর রাজাক হৃদয় আরো যারা কুইজে সঠিক উত্তর দিয়েছেন পাবনা থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ নূর হাসান মোহাম্মদ তাসলিম হাসান নুসরাত জাহান এস এম আবদুল্লাহ লালমনিরহাট থেকে মোহাম্মদ সবুজ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম খুলনা থেকে মোহাম্মদ আজিজুল হাকিম রাকিব ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ এনামুল হক কাজী মোহাম্মদ শামসুল হক ঝিনাইদাহ থেকে মোহাম্মদ ইসলাম উদ্দিন ফিরোজ ইকবাল মোহাম্মদ কফিল উদ্দিন মহম্মদ মহিমুল শাখা খাত হোসেন বিদ্যুৎ মুশিগঞ্জ থেকে ফারিয়া রহমান মারিয়া খানম মৌরি অনিকা আননী রিনিতা রিনি সেলিনা আক্তার জুলি শর্মিলে नारायणগঞ্জ থেকে সাইফ আহমেদ উৎস এইচএম তারেক মহদ নাসিরউদ্দিন বিশাখা আক্তার উপমা খাতুন ইরশাদ জাহান অমনি আহমেদ রোকাইয়া তাসনিম রায়হানা সিলেট থেকে হারিসুল হক মান্নান পিরোজপুর থেকে কাজী ওমর আলী আনিস শ্রোতা বন্ধুরা যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এবার সময় হলো আমাদের গত সপ্তাহের কুইজে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন কুইজ বিজয়ের নাম ঘোষণা করার আর লটারি করতে করতে বন্ধুরা আমরা শুনে আসব আমাদের গত সপ্তাহের কুইজ বিজয়ের অনুভূতির কথা। আমাদের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছিলেন নারায়ণগঞ্জের বন্ধু নাসিরুদ্দিন শরীফ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আমি মোহাম্মদ উদ্দিন শরীফ সভাপতি রেড রিসিয়া ফতুল্লা নারায়ণগঞ্জ। আমি মহানগরর থেকে পুরস্কৃত হতে পেরে ভাগ করে নেওয়ার জন্য আমাদের লটারি করা হয়ে গেছে জানিয়ে দিচ্ছি এবার আজকের কুইজ বিজয়ী কে হয়েছেন আমাদের আজকের কুইজ বিজয়ী বন্ধু মোসাম্মদ রশন কুষ্টিয়া থেকে বন্ধু অনেক অনেক অভিনন্দন আপনাকে কুইজ বিজয়ী হবার জন্য বন্ধুরা আজকের কুইজটি কি তা জানার জন্য অপেক্ষা করুন আয়োজনের শেষ পর্যন্ত আর সেই কুইজের উত্তর এবং আপনাদের লেখা পাঠাবেন যে ঠিকানায় জানিয়ে দিচ্ছি সেই ঠিকানাগুলো আমাদের কাছে আপনারা চিঠি লিখতে পারেন আমাদের চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে প্রযোজক মহানগর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরেবাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আমাদেরকে ইমেল করতে পারেন এ এন এ জি এ আর মহানগর বিবি অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন স্বাস্থ্যবিধি মেনে নিজে সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন এমনই আহ্বানে আপনাদের ফিরিয়ে নিয়ে যাব মহানগরের বাকি আয়োজন শুনলাম চিঠিপত্রে জবাবের অনুষ্ঠান বাঁধন বন্ধুরা এবারে চলে যাই গানের অঙ্গনে চলুন পবিত্র মাহের রমজানের আবহে শুনবো ভক্তিমূলক গান গানটি গেয়েছে নীলুফারিয়াস গান নীলুফার ইয়াসমিনের কণ্ঠে বন্ধুরা এবারের পর্ব রম্য কথন ঢাকা আমার ঢাকা রচনায় তারিক মঞ্জুর এবং তা পাঠ করছেন শহীদুল আলম সাচ্চু আজ বসিয়াছি লকডাউন লইয়া দুইটি কথা বলিতে লকডাউন কি লকডাউন কেন লকডাউন কাহাদের জন্য এই সকল প্রশ্নের উত্তর এখন সকলেরই জানা হইয়া গিয়াছে কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক মানুষ লকডাউনের অর্থ জানিয়াও না জানার ভান করে বুঝিয়া না বোঝার ভান দেখান মানিতেই হইবে পেশাগত কারণে কিছু কিছু মানুষকে ঘরের বাইরে যাইতে হয় কিন্তু তাই বলিয়া সকল মানুষকে নয় এখন স্কুল কলেজ বন্ধ রহিয়াছে ফলে ছাত্রছাত্রীদের ঘরের বাহিরে যাইবার প্রয়োজন নাই এমনকি শিক্ষকদেরও বাইরে যাইবার প্রয়োজন কমিয়াছে গৃহিণীরা এমনিতেই ঘরে সময় কাটান বেশি তাহাদেরও বাইরে যাইবার প্রয়োজন কম হয় বয়সে বৃদ্ধ ও ঝুঁকিতেপূর্ণ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের বাইরে যাইতে তো বারবার নিষেধ করা হইয়াছে আরও অনেক ধরনের মানুষ রহিয়াছে এই সময়ে যাহাদের বাইরে যাইবার প্রয়োজন নাই কিন্তু লকডাউন দিয়েও অনেক মানুষকে ঘরে আটকানো যাইতেছে না মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে ঘরের বাইরে থাকিতেছে প্রয়োজন না থাকিলেও অনেকে বাইরে থাকিবার প্রয়োজন তৈরি করিতেছে তাহারা জানেন লকডাউন কি তাহারা জানেন লকডাউন কেন তবু বাইরে থাকাই তাহাদের কাছে গুরুত্বপূর্ণ এই শ্রেণীর মানুষের বেশিরভাগই বয়সে তরুণ সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাস্তার মোড়ে গলির মোড়ে দোকানের সামনে ইহাদেরকে আড্ডা দিতে দেখিবেন ইহাদের অনেকের মাস্ক নাই আবার যাহাদের মাস্ক আছে তাহারা মাস্ক থুতনিতে গল্প করে ইহাদের অনেকে হালকা কাশি লইয়াও নিশ্চিন্ত মনে আড্ডা দিতেছে কাশিতে কাশিতে ভাবিতেছে ইহা তো মৌসুমি কাশি প্রতি বছরের মতো এই বছরও আসিয়াছে পরিবারের করোনা সংক্রমণে এই সকল তরুণরা প্রধান ভূমিকা পালন করিতেছে মানি। বাঙালিকে ঘরে বন্দি করিয়া রাখা সহজ নয় নিশ্চয় দেখিয়াছেন কেহ দশ মিনিট একটি তালাবদ্ধ ঘরে আটক পড়িলে তালা ভাঙিবার কি রকম চেষ্টা চলিতে থাকে মুক্তি এই বাঙালিকে লকডাউন দিয়া দিনের পর দিন ঘরে বন্দি রাখা অসম্ভব প্রায় কিন্তু বৃহত্তর স্বার্থে বৈষয়িক দুর্বিপাকে এইটুকু কষ্ট সকলকে সহ্য করিতে হইবে অথচ দেখুন কেউ ডিম কিনিতে একবার দোকানে যাইতেছে পরক্ষণেই ওই ব্যক্তি লবণ কিনিবার জন্য দোকানে দৌড় দিতেছে আরেক শ্রেণীর মানুষ আবার বেশি দায়িত্ববান তাহারা লকডাউনের খবর পাওয়ার আগেই দুই তিন মাসের বাজার একবারে করিয়া আনেন চাল ডাল তেল ইত্যাদি পণ্য ইচ্ছামতো কিনিয়া নিজের ঘরকেই বাজারে পরিণত করেন তাহাদের কেনাকাটা দেখিয়া মনে হইতে পারে কাল হইতে বুঝি বাজারে চাল ডাল তেল পাওয়া যাইবে না বাজারে মূল্য বৃদ্ধির পিছনে ইহাদের ভূমিকা আছে কিনা আমি জানি না এই সকল অবস্থা দেখিয়া মনে হয় লকডাউনে কি করা উচিত আর কি করা উচিত নয় ইহা ব্যাখ্যা করিতে একটি সেমিনারের আয়োজন করি সাধারণ সময় সেমিনারের মানুষকে উপস্থিত করানোই কষ্টসাধ্য হইয়া যায় লকডাউনে সভা সেমিনারের আয়োজন করিলে মানুষের উপস্থিতি দেখিবেন এমনিতেই বাড়িয়া গিয়াছে তবে শেষ কথা হইল মানুষকে জরুরি কাজে বাহির হইতেই হইবে নিজেকে সুরক্ষিত করিয়া বাহিরে যাইবেন ইহাতে আপনি যেমন সুরক্ষিত থাকিবেন তেমনি আপনার চারপাশে আর সকলেও সুরক্ষিত থাকিবে এখন নিজেদেরকে পৃথক রাখিয়া সামাজিক দূরত্ব বজায় রাখাটাই কর্তব্য তাহা হইলে অচিরেই সকলে আবার একত্রে মিশিতে পারিব শুনলাম ঢাকা আমার ঢাকা বন্ধুরা কথায় গানে গল্পে শেষ হয়ে এলো মহানগরের সময়টুকু যাওয়ার আগে মনে করিয়ে দিই পবিত্র রমজান মাসের এই শেষ দশ দিনের কোনো এক বেজোর দিনে আল্লাহর পাক্কালাম শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল আর এই পবিত্র গ্রন্থ কোরআন শরীফ নাজিল হয়েছে মানবের দিশারি ও হৃদায়তের সুস্পষ্ট নিদর্শন রূপে আসুন এই মূল্যবান দশ দিনকে আমরা পূর্ণ মর্যাদায় কাজে লাগাই কারণ বছর ঘুরে এ মাস আবার আমরা ফিরে নিশ্চয়তা আমাদের নেই মানুষের জীবন বড়ই ক্ষণস্থায়ী অনিশ্চিত বন্ধুরা হাতে আর একদম সময় নেই তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ বন্ধুরা আজকে মহানগর অনুষ্ঠানে আজ প্রচারিত ভক্তিমূলক গানের শিল্পী কে ছিলেন শুভ হোক আপনাদের আজকের দিনটি আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি আপনারা সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান এবং উপস্থাপনায় ছিলাম লিয়াকত আলী খান এবং আমি জান্নাতুল ফিরদৌসি লিজা প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল দায়িত্বে ছিলেন আব্দুল কাইম সার্বিক তত্ত্বাবধানে নাজমুস সাকিব এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মরিয়ম তাবাসুম